আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে অসম্ভব মজার একটা সকালের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো খুবই মজার আর এটা খুব সহজে তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো দেখুন, একেবারে পুরো ঠাসা এই নাস্তাটা কিন্তু যে কেউ পছন্দ করবে, আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখানে একটা মিক্সিং বোল নিয়েছে আর 1 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। এখন লবণ আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। তো লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে কতটা পরিমাণ পানি লাগছে সেটা আমি বলে দিচ্ছি। তো হ্যান্ড মিক্সের সাহায্যে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু এর ভেতরে কোনো রকমের দানা ভাব থাকবে না। তো 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে পানি লেগেছে। তো এর ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এভাবে খুবই স্মুথ দেখে একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো 1 চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক এমন হবে, না পাতলা না ঘন, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আপনারা তৈরি করে নেবেন। তো সকালের নাস্তা তৈরিতে কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নিতে পারবেন। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও 1টি ডিম দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি। তো 2টি ডিমের জন্য এখানে 2 চা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। তো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। তো ডিমের ভিতরে যাতে কোনো রকমের লাম্পস না থাকে, ঠিক এভাবে আপনারা এটাকে বিট করে নেবেন। তো দেখুন, ডিম কিন্তু আমি খুব ভালো করে বিট করে নিয়েছি, আর এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো রসুন কুচি। তো এখানে অবশ্যই আপনারা রসুন কুচিটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসে। এখন এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। রসুনটাকে আমি খুব হালকা করে একটু ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো নাস্তার ভেতরের পুরটা আমি রেডি করছি। তো এই নাস্তাটা থাকলে কিন্তু আর অন্য কিছুর দরকার হবে না সকালের ব্রেকফাস্টের জন্য। রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো লবণ এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু আগে লবণ দিয়েছি ব্যাটারের ভেতরে, তাই এখানে একটু কম করে লবণটা দিয়ে নেবেন। মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি কুচি করা গাজর আর 1টার মতো কুচি করা টমেটো দিয়ে দিয়েছি। এখন গাজরটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে এটাকে একটু ভেজে নেবেন। তো গাজর আর টমেটোটাকে এভাবে মশলার সাথে ভালো করে একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে। তো এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এই ধরুন 2 থেকে 3 মিনিটের মতো করে এটা ভেজে নিয়েছি। আর চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে ঠান্ডা করে নিয়েছি আর এখানে 1 কাপের মতো শশা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো কাঁচামরিচ কুচি, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো টমেটো সস। তো এই নাস্তার পুরটা শশা আর গাজর দিয়ে তৈরি করলেই কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগবে। তো এই নাস্তাটাকে একটু রিচ করতে চাইলে কিন্তু এখানে আপনারা মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে শশা আর গাজরের সাথে আমি টমেটো সসটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, নাস্তার পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি সয়াবিন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এখানে আমি গোল চামচের 1/2 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি।
তো এভাবে চামচ দিয়ে কিন্তু এটাকে একটু স্প্রেড করে নেবেন, রাউন্ড করে নেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে করে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ থাকবে, তা না হলে কিন্তু এটা এক জায়গায় বসে যাবে। যখনই দেখবেন যে উপরটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, তখন এখানে 1 টেবিল চামচের মতো ডিমের মিশ্রণটা দিয়ে নেবেন। তো নিচের সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর ঠিক একইভাবে আমি ব্যাক সাইডটাতেও ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তো দুই সাইডেই খুব ভালো করে এভাবে ডিমের মিশ্রণটাকে লাগিয়ে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অন থাকবে। তো দুই সাইডেই আমি খুব ভালো করে ভেজে নিব। তো ফ্রাই প্যানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। তো দুই সাইডই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখবেন রুটির দুই সাইড যাতে খুব বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। আর এ পর্যায়ে যখনই দেখবেন ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এভাবে 1 চা চামচের মতো পুরটা আপনারা দিয়ে নিতে পারেন। এখন এই এগ রোলটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে দুটি স্প্যাচুলার সাহায্যে ধরে এভাবে ফোল্ড করে নিব। তো দুটো চামচের সাহায্যে এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন। তো দুই সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় রোলটাও ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা এগ রোল তৈরি করে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর এই নাস্তাটা, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। আর চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে নিতে পারেন। তো দেখুন রোল আমি তৈরি করে নিয়েছি, এখন এটা আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো খুবই মজার এই রোলটা কিন্তু, একেবারে পুরে ঠাসা, আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এগ রোলগুলোকে আমি মাঝ বরাবর কেটে হাফ করে এভাবে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো আজকের এগ রোলের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ।